এরকম সাইজে দু পিস, ঠিক আছে, 9-9 18 টাকা করে, দেখতেই পাচ্ছো তো। তোমাদেরকে আমি একটু তো, হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে চলে আসব, তো সেই কথা রাখার জন্য চলে আসলাম, দেরি করলাম না। তো আজকে যে জায়গায় এসেছি, উত্তর কলকাতার বিখ্যাত একটি ঐতিহ্যবাহী খাবার, বাগবাজারের বিখ্যাত গণেশ কাকুর মাছের কচুরি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ভিড়, মানে গণেশ কাকুর দোকানটা এখানে রয়েছে, মানে এতটা পপুলার যে সন্ধে না নামতে নামতেই কিন্তু এখানে ভিড় জমে যায়। তো অনেকদিন বাদে ফুড ব্লগ করছি, তো বেসিক্যালি আমি ফুড ব্লগ করি না, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এবং ট্রাভেল জায়গা তুলে ধরি তোমাদের সামনে। ফুড ব্লগার হতেও চাই না, মানে আমার জিভে যে স্বাদটা লাগে সেই স্বাদটা তোমাদের সামনে আমি তুলে ধরি। তো এই জায়গায় কিন্তু আমি বহুবার এসেছি খাওয়ার জন্য, বা বাগবাজার আসলে কিন্তু এই জায়গায় একবার করে এসে আমি ধু মারি যে দোকানটা খোলা আছে কিনা, আর খোলা থাকলে কিন্তু এই মাছের কচুরি না খেয়ে আমি যাই না, মানে দুর্দান্ত লাগে কিন্তু আমার। এখনই রিভিউ দিয়ে দিচ্ছি, যাই হোক একটু পরে কীরকম কী লাগে সেটা তোমাদেরকে বলবো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কন্টিনিউ করবো। আর কন্টিনিউ করার আগে আমার চিরাচরিত ইন্ট্রো যেটা, সেটা তোমাদেরকে দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডল দাস। তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ গণেশ কাকুর সেই দোকান, বিখ্যাত সেই দোকান, এই দোকানটা বেসিক্যালি মাছের কচুরির জন্যই বিখ্যাত, কিন্তু তার পাশাপাশি কিন্তু এখানে আরও টেস্টফুল খাবার পাওয়া যায়, তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর দূরে দেখতে পাচ্ছ লাল রঙের একটা বোর্ড রয়েছে, চলো ওখানে কী কী খাবার পাওয়া যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দোকানটার নাম হচ্ছে পাল ইটিং হাউস, বিকেলের মেনু বলে বোর্ডটা টানানো রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও। আর এখানে কিন্তু খাবার দাবার রেডি করা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, কাকু ফিশ ফ্রাই ভাজছে, বিকেল 6টা থেকে কচুরিটা পাওয়া যায়। রবিবার বন্ধ। আচ্ছা, তোমরা শুনে নিলে, সোম থেকে শনি কচু মাছের কচুরিটা পাওয়া যায় এখানে বিকেল 6টা থেকে স্টার্ট, রবিবারে কিন্তু এখানে আসলে তোমরা পাবে না। চারটে ফিশ ফ্রাই কাল শায়ন, আমাদেরটা বলেছিস? হ্যাঁ কচুরি, হ্যাঁ কচুরি দুটো করে তিন জায়গায়। বন্ধুরা, আমার হাতে কিন্তু চলে এসেছে বাগবাজারের সেই বিখ্যাত গণেশ কাকুর মাছের কচুরি। খুবই গরম আর এই পাশটা খুবই ভিড়, তো কাকুর কিন্তু এই পাশে আর একটা জায়গা রয়েছে, মানে যারা আসে খরিদ্দার তাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু এখানে জায়গা তৈরি করা হয়েছে, আর এখানে কিন্তু কুকুর কিন্তু চলে এসেছে। তো যাই হোক, ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে রিভিউটা জানাবো, চলো ভেতরে ঢোকা যাক। এই যে ভালো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বসার জন্য সিট তৈরি করে দেওয়া হয়েছে, চলো বসি তারপর রিভিউটা করছি। তো বন্ধুরা, ফাইনালি সিটে বসে পড়েছি, আর এই যে খাবার, খাবার সামনে রেখে মানে কতক্ষণ আর বসে থাকা যায় কি বলবো। যাই হোক, খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, মানে চিলি চিকেনের যে স্মেলটা পাওয়া যায় ঠিক সেরকম, খুব ভালো। এখানে সাথে স্যালাডও দিয়েছে দেখতেই পাচ্ছ, স্যালাডের সাথে রয়েছে শসা, আর এখানে রয়েছে পেঁয়াজ, আর দু পিস আলু, আর কিছু গ্রেভি। এটা এটা কিন্তু তোমাদেরকে বলে দিই, এর সাথে কিন্তু চিলি চিকেনের গ্রেভি দেয়, যে কারণে কিন্তু এর টেস্টটা আর একটু বেড়ে যায়। এরকম সাইজে দু পিস, ঠিক আছে, 9-9 18 টাকা করে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে আমি একটু এটা ভেঙে দেখাবো যে এর ভেতরে কিরকম পুর রয়েছে। আমি একটু লেটেই এসেছি, সে কারণে লুচিগুলো গোল করা, গোল করার ওর ভেতরে যে পুরটা দেওয়া হয় সেই পুরটা আমি দেখাতে পারিনি। তো এখন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি এর ভেতরে, এই দেখো এর ভেতরে কিন্তু ভালোই কিন্তু মানে দেওয়া রয়েছে মাছ, সত্যি খুব ভালো এই জিনিসটা, নিচে পড়েও গেল। যাই হোক, শুধু শুধু আমি একটু খেয়ে দেখবো এবার। দেখো, তোমাদেরকে আমি আগেও বলেছি
যে এখানে কিন্তু আমি বহুবার খেয়েছি, কিন্তু ভিডিও করব করব বলে কিন্তু আর করাই হয় না। ভিডিও করার আগেই কিন্তু তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে এখানের খাবার কিন্তু সত্যি দুর্দান্ত, খেতে খুবই ভালো লাগছে। বেসিক্যালি এইগুলো আমার শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। চলো এবার আমি একটু তরকারি দিয়ে খাবো। এই যে তরকারি দেখতে পাচ্ছ, আলু, আলু দিয়ে খাবো, আলু দিয়ে এটা মহাবাইট স্যালাড। চিলি চিকেন গ্রেভিতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা। তোমাদেরকে আমি আগেই বলেছি, ফুড ব্লগার আমি হতে চাই না, জিভে যে স্বাদটা লাগে সেই স্বাদটাই তোমাদের সামনে আমি তুলে ধরি, মানে যে জিনিসটা খাই আর কি। আর এই যে আলু দেখতে পাচ্ছ, এরকম সাইজের ডুমো ডুমো আলু কাটা হয় এখানে, ঠিক আছে। এর সাথে কিন্তু চিলি চিকেনের গ্রেভি দেওয়া হয়, মানে বুঝতেই পারছো একটু টেস্টফুল করার জন্য। তো বেশি কিছু বলবো না, ওইভাবে ফুড ব্লগারদের মতন এই আছে ওই আছে ওইভাবে এই দিয়ে জিনিসটা তৈরি, ওইভাবে আমি মানে নিখুঁত রিভিউ করবো না। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। খেতে আমার সত্যি খুব ভালো লাগলো, এটাই তোমাদেরকে বলবো, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো কিন্তু বন্ধুরা। চলো আর একটা বাইট দিই। খুব ভালো লাগছে। তবে আমি দুভাবে খেলাম, একটা হচ্ছে শুধু খেলাম আর একটা হচ্ছে এই তরকারিটা দিয়ে খেলাম। শুধুটা একরকম টেস্ট লাগলো, আর তরকারি দিয়ে খেলাম আর একরকম টেস্ট লাগলো। বন্ধুরা মাছের কচুরি খেতে খেতে হঠাৎ মনে হলো এখানে তো আরো অনেক জিনিস পাওয়া যায়, একটু ট্রাই করা যাক। তো মনে হলো যে ফিশ চপটাই নেওয়া যাক। এই দেখো ফিশ চপ, ফিশ চপের সাইজ কিন্তু এইরকম, দাম নিল 10 টাকা। আর এর সাথে কিন্তু কাসুন্দি আর স্যালাড দেওয়া হয়েছে, আর স্যালাডে সেই সেম ব্যাপার, পেঁয়াজ আর হচ্ছে দেখতেই পাচ্ছ শশা কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। মানে তোমাদেরকে আমি একটু ভেঙে ভেতরটা দেখাবো, এর সেই ভেতরে কিন্তু ফিশ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ আলুর সাথে ফিশটাকে মেখে মানে বানানো এটা। চলো কাসুন্দি মাখানো রয়েছে, একটু খেয়ে দেখি। টেস্ট আছে কিন্তু বন্ধুরা, ভালোই লাগছে। একটু কাসুন্দি মাখিয়ে খাই। স্যালাডটা একটু এই যে দেখতে পাচ্ছ কাসুন্দি, কাসুন্দিটা কিন্তু সত্যি খুবই ভালো, মানে এতটাই ঝাঁজ যে খাঁটি বলে আমার মনে হলো। চলো আর একটু খেয়ে দেখি। খাবার দাবার এখানকার কিন্তু নাম্বার ওয়ান খাবার দাবার, সত্যি কথা। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম, এবার কিন্তু এই কাকিমার সাথে একটু কথা বলে নেব। তো কাকিমা আপনার নামটা একটু বলবেন। আচ্ছা কাকিমা, বলছিলাম যে আপনাদের এই দোকানে মানে এই যে যে মাছের কচুরি মানে কত বছর ধরে পাওয়া যাচ্ছে? আচ্ছা মাছের কচুরি কিন্তু খুবই বিখ্যাত এখানে, তো এছাড়া আর কি কি পাওয়া যায়? আমাদের তো সবই আছে, ফিশ ফ্রাই আছে, কাটলেট আছে, ফিশ পকোড়া, চিকেন পকোড়া, ড্রামস্টিক, চিকেন পপ, ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, সব রকম অনেক রকমই আইটেম, মানে অনেক ধরনের আইটেম রয়েছে। আচ্ছা দোকানটা খুলে সকাল কটার সময়? সকাল মোটামুটি 6:30-7টার মধ্যে খুলে যায়। আচ্ছা কচুরিটা পাওয়া যায় বিকেল বেলা 6টার থেকে পাবেন, এমনি স্ন্যাক্সের আইটেম আপনি 3-4টা থেকে পেয়ে যাবেন, স্ন্যাক্সের আইটেম। আর কচুরি 6টা থেকে? ছটা থেকে। এই দোকানটা কত বছরের পুরনো? মোটামুটি 100 কাছাকাছি। আচ্ছা খাওয়া দাওয়া করে তো সত্যি খুবই ভালো লাগলো। আর এখানে যখন আমি ঠাকুর দেখতে আসি, এছাড়া কুমারটুলিতে আসি, তখন কিন্তু এই জায়গায় আসি প্রায়ই, হয়তো আমাকে চেনো, তো অনেকেই তো আসে মনে থাকে না। তো যাই হোক সত্যি খেয়ে খুব ভালো লাগলো, আবারও আসবো, ঠিক আছে। তো বন্ধুরা কাকিমার মুখে তো তোমরা সবটাই শুনে নিলে যে এখানকার কি টাইমিং আছে এবং কচুরি কতদিন ধরে এখানে পাওয়া যাচ্ছে, মানে কেমন কি খেতে, সমস্তটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম। তো এবার আমি বলে দিই এই দোকানটা কোথায়। এটা হচ্ছে বাগবাজার মোড় থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আর তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবে। তো চলো বন্ধুরা ফিরবো খুব তাড়াতাড়ি নতুন আর একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, এবং তার সাথে সাথে এই সুস্বাদু কচুরি খাওয়া হলো, এবং সুস্বাদু একটা খাবারের সন্ধান তোমাদেরকে দেওয়া হলো। মানে অনেকেই জানো, তবুও একটা যারা জানো না তাদেরকে এই সন্ধানটা দেওয়া হলো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা।